হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার জিলেট 2023-এর ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো গতকালকেই কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি যে ইন্ডিকেটিভ অ্যাডমিশন নোটিশ যেটা পাবলিশ করেছিল, সেই অ্যাকর্ডিংলি কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম পরবর্তীতে যে সম্পর্কিত তোমাদের ডিটেল নোটিফিকেশন হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ করা হবে, তখন আমি আলাদাভাবে তোমাদের জন্য ভিডিও আনবো। তো আজকে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির তরফ থেকে ডিটেল ইনফরমেশন ব্রোশিওর কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে এবং তোমাদের যে কীভাবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে, কীভাবে অ্যাডমিশন নেবে, পুরো প্রসিডিওরটা তোমাদের সুন্দর করে বলে দেওয়া আছে, যদিও একটু কমপ্লিকেটেড প্রসেস। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি তোমাদের মনে হয় যে দাদা কোনো একটা জায়গা ক্লিয়ার হলো না, তো ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো রেসপন্স করবো। তো এই যে ইনফরমেশন ব্রোশিওরটা, যেটা আজকেই হচ্ছে বেসিক্যালি পাবলিশ করা হয়েছে, তো দেখো এখানে কী বলে দেওয়া আছে। এখানে তোমাদের জেনারেল ইনফরমেশন ফর অ্যাপ্লিকেন্টস, এইগুলো তো তোমরা মানে সবাই মোটামুটি জানো, ঠিক আছে, যে সেকেন্ড ইয়ারে হচ্ছে তোমার অ্যাডমিশন নেওয়া হয়, 4 বছরে হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামসের জন্য। এইগুলো হচ্ছে বেসিক কিছু ডিটেলস আছে যেগুলো তোমরা দেখে নিও। হ্যাঁ, আমি ওগুলো বলছি, আমাদের যেগুলো ইম্পর্টেন্ট যে জায়গাগুলো ফোকাস করা উচিত সেগুলো আমরা শুধুমাত্র দেখব। এলিজিবিলিটিতে কী বলা আছে দেখে নাও। দ্য ক্যান্ডিডেট মাস্ট সিকিওর অ্যাটলিস্ট 60%। জেনারেলদের জন্য হচ্ছে ডিপ্লোমাতে 60% পেয়ে থাকতে হবে, আর যারা বিএসসি ক্যান্ডিডেট আছো তাদেরকে হচ্ছে 60% কিন্তু পেয়ে থাকতে হবে, ঠিক আছে। আর যদি তুমি মানে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি বা পিডব্লিউডি পেয়ে থাকতে হবে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমার ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, এছাড়া আর এখানে তেমন কিছু নেই। নেক্সট হচ্ছে তোমার ওই যে ওবিসি সার্টিফিকেটের জন্য এখানে বলে দেওয়া আছে যে এসসি এসটি যারা সার্টিফিকেট আছে তাদের পুরনো সার্টিফিকেট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা তোমার ওবিসি এ বা ওবিসি বি যাদের সার্টিফিকেট আছে তাদেরকে বলে দেওয়া আছে যে ওই 1 নম্বর আর 2 নম্বরের মধ্যে যে কোনো একটা কিন্তু প্রডিউস করতে হবে। ওখানে বলে দিয়েছে দেখো, দে হ্যাভ টু প্রডিউস এনি ওয়ান অফ দ্য ফলোয়িং 2 অপশনস। ওবিসি সার্টিফিকেট ইস্যুড আফটার 1-4-2023, তাহলে 1 এপ্রিল 2023 পরে তোমাকে ওবিসি সার্টিফিকেট হচ্ছে ইস্যু করাতে হবে, সেই ওবিসি সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে। আর 2 নম্বরে বলে দেওয়া আছে ওল্ড ওবিসি সার্টিফিকেট অ্যান্ড কারেন্ট আফটার 1-4-2023 নন ক্রিমিলিয়ার এনসিএল স্টেটমেন্ট ফ্রম দ্য ইস্যুইং অথরিটি অ্যাজ মেনশনড ইন দ্য Annexure 1। তাহলে এখানে বলে দেওয়া আছে যে যদি তোমার দেখা গেল ওল্ড সার্টিফিকেট হয়, মানে 1-4-2023-এর আগে যদি তোমার ওবিসি সার্টিফিকেটটা বানানো থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এনসিএল সার্টিফিকেট কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, বা এনসিএল স্টেটমেন্ট কিন্তু সেই স্পেসিফিক সার্টিফাইং অথরিটি দ্বারা সাইন করিয়ে তোমাকে নিয়ে যেতে হবে। এবং যার ডেটটাও বলে দেওয়া আছে এনসিএল সার্টিফিকেটটা তোমাকে হতে হবে 1-4-2023-এ বা তার পরের যে কোনো ডেটে তোমাকে ইস্যু করিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। বেশ, আর এখানে তেমন কিছু বলার নেই। পিডব্লিউডি ক্ষেত্রে যেটা 40%, ঠিক আছে, যেটা আমি গতকালকেও বলেছিলাম, তো এগুলো আর আমি রিপিট করছি না। ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে সুন্দর করে তোমাদের বলে দিয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেটস অ্যালোটেড এ সিট ইন যাদবপুর ইউনিভার্সিটি মাস্ট রিপোর্ট টু দ্য TEQ IP building near gate number 3 Jadavpur University for document verification as per WBJWB guideline on date to be notified by the university, following which the allotment will be cancelled and candidate will be out of the system, ঠিক আছে। তাহলে তোমাদের নির্দিষ্ট যে টাইমে WBJE বলেছে, ঠিক আছে, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড যেভাবে ইনস্ট্রাক্ট করেছে, যেভাবে ডেডলাইন বেঁধে দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে যাদবপুর ইউনিভার্সিটিতে রিপোর্ট করতে হবে, ঠিক আছে। কোথায় সেটাও বলে দিয়েছে, TEQ QIP বিল্ডিং, ঠিক আছে, গেট নম্বর 3-র কাছে। হ্যাঁ, যেটা তোমরা যাদবপুর ইউনিভার্সিটি গেলেই তোমরা কাউকে জিজ্ঞাসা করলে তোমাদেরকে বলে দেবে। আচ্ছা, আফটার সাকসেসফুল ভেরিফিকেশন, প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ভেরিফিকেশন। ভেরিফিকেশন করার পরে এ ক্যান্ডিডেট মে অপশন ফর নো আপগ্রেডেশন অর ইয়েস আপগ্রেডেশন বাই সাবমিটিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম, ঠিক আছে। তাহলে তোমার কালকে যারা হচ্ছে মানে আগামীকাল তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট যে রেজাল্ট বেরোবে, তারপরে যারাই তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রামই তোমরা চান্স পাও না কেন, তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু করাতে যেতেই হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর পরে তোমরা যদি নো আপগ্রেডেশন যদি ফর্ম জমা দিতে চাও, মানে যাদবপুর ইউনিভার্সিটিতেই যদি অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে নো আপগ্রেডেশন ফর্মটা জমা দিতে হবে। আর তুমি যদি আপগ্রেড করাতে চাও, সেক্ষেত্রে তুমি ইয়েস আপগ্রেডেশন ফর্মটা হচ্ছে জমা দেবে। তারপরে বলে দেওয়া হচ্ছে ডিউরিং ভেরিফিকেশন দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস দ্য ডকুমেন্টস লিস্টেড বিলো ইন অরিজিনাল অ্যান্ড সাবমিট ওয়ান সেলফ attested photocopy each and every document. আচ্ছা, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু নিচের যে ডকুমেন্টসগুলো বলা আছে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল এবং তার সাথে কিন্তু জেরক্স সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে, করা তোমাকে প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু নিয়ে আসতে হবে। 1 নম্বরে কী বলে দেওয়া আছে, প্রিন্ট অফ সিট অ্যালটমেন্ট লেটার রিসিভড ফ্রম WBJWB ডাউনলোডেড আফটার পেইং দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, প্লিজ নোট দ্যাট স্ক্রিনশট অফ দ্য সেম ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে তোমার ওই যে কালকে তোমার যাদবপুরে তুমি যে অ্যালোটেড হয়েছো তো 5000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করার পরে তোমার যে অ্যালটমেন্ট লেটার সেই অ্যালটমেন্ট লেটারটা তোমাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে, ঠিক আছে, যেটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড হচ্ছে ইস্যু করবে। আর একটা জিনিস বলে দিয়েছে যে যেটা তোমাদেরকে আমি ওই আজকে সকালে বোধহয় বলেছিলাম যে স্ক্রিনশট তোমার যে ওই যে অ্যালটমেন্ট যে ডিটেলস থেকে তুমি স্ক্রিনশট মেরে নিয়ে চলে গেলে সেটা কিন্তু কোনোভাবেই অ্যাকসেপ্ট করা যাবে না, তোমাকে কিন্তু অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে পিডিএফ ফর্ম পিডিএফটা থেকে তোমাকে প্রিন্ট করিয়ে দেন হচ্ছে নিয়ে যেতে হবে, ঠিক আছে। 2 নম্বরে বলে দেওয়া আছে অরিজিনাল অ্যালটমেন্ট letter received from the respective reporting center applicable for all verified candidates first round or second round, ঠিক আছে। তাহলে original allotment letter received from the respective reporting center applicable all ভেরিফাইড ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড, বেশ, ঠিক আছে। অরিজিনাল যে অ্যালটমেন্ট লেটার যেটা তুমি রিসিভ করবে, ঠিক আছে, অ্যালটমেন্ট লেটার যেটা মানে বেসিক্যালি হচ্ছে তোমার ওই 5000 টাকা পে করার পরে সেটা হচ্ছে তোমার রেসপেক্টিভ যে সেন্টার সেটা তোমাকে জমা করতে হবে, সেটা বলে দেওয়া আছে। নেক্সট বলে দেওয়া আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাডমিট কার্ড অফ জিলেট 2023, জিলেটের হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড, জিলেটের র্যাঙ্ক কার্ড। দেন বলে দেওয়া আছে প্রফেশনাল অ্যাডমিশন লেটার অবটেন ফ্রম WBJWB পোর্টাল ফর জিলেট 2023 আফটার পেইং দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি, ঠিক আছে। আচ্ছা, প্রফেশনাল অ্যালটমেন্ট লেটার যেটা সেটা নিয়ে যেতে হবে, এই কথাটা অতবার কেন বলা আছে, বেশ, যাই হোক। Admit card or certificate of madhyamik or proof of date of birth for verification of date of birth, ঠিক আছে। তাহলে তোমার date of birth verification এর জন্য admit card বা মাধ্যমিকের সার্টিফিকেট বা তুমি বার্থ সার্টিফিকেট হচ্ছে নিয়ে যেতে পারো, ঠিক আছে। নেক্সট বলে যাচ্ছে মাধ্যমিকের হচ্ছে মার্কশিট আর ইকুইভ্যালেন্ট এক্সামের মার্কশিট, তার সাথে হচ্ছে তোমার 10+2 বা এইচএসের মার্কশিট যদি তোমার অ্যাপ্লিকেবল হয়, মানে যদি তুমি আগে দিয়ে থাকো তবেই দেবে, আদারওয়াইজ হচ্ছে কিন্তু ম্যান্ডেটারি নয়, কিন্তু বিএসসি ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু ম্যান্ডেটারি। 9 নম্বরে বলে দেওয়া আছে ফাইনাল মার্কশিট অফ রেলিভেন্ট ডিপ্লোমা কোর্স হার্ড কপি of e-marksheets will not be accepted unless authenticated by head of the institute with his or her signature and official stamp। তাহলে বলে দেওয়া আছে যে তোমাকে শুধু এখানে দেখো সব রেজাল্টের কথা বলেনি, তো যাদের 4th সেমের সাপ্লি আছে তাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না এখানে, হ্যাঁ, শুধুমাত্র তোমার ফাইনাল মার্কশিটটা তোমাকে নিয়ে যেতে বলেছে। এবং ফাইনাল মার্কশিট যদি দেখা গেল তোমার কাছে হার্ড কপি যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে ই মার্কশিট যেটা আছে মানে তোমার এই সফট কপি যেটা বা অনলাইন কপি যেটা আছে সেটাকে তোমাকে প্রিন্ট করিয়ে যে তোমার ডিপ্লোমা কলেজ যেটা ছিল সেই ডিপ্লোমা কলেজের প্রিন্সিপালকে দিয়ে তোমাকে সাইন করিয়ে স্ট্যাম্প মেরে নিয়ে যেতে হবে, ঠিক আছে। অরিজিনাল অ্যান্ড ভ্যালিড ডোমিসাইল সার্টিফিকেট in WBJWB জিলেট 2023 প্রেসক্রাইব ফরম্যাট ফর অল ক্যান্ডিডেটস, ঠিক আছে। এখানে তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে ওই যারা এসসি ক্যান্ডিডেট আছো বা এসটি ক্যান্ডিডেট আছো তাদের আলাদাভাবে তোমার ডোমেসাইল সার্টিফিকেট প্রডিউস করতে হবে কিনা, কিন্তু ডোমেসাইল সার্টিফিকেট তোমাদের A1 বা B যেটাই তোমরা অ্যাপ্লিকেবল হও না কেন সেটা কিন্তু প্রত্যেককে নিয়ে যেতে হবে, যেটা কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে। আচ্ছা, নেক্সট বলে দিয়েছে যে SC/ST সার্টিফিকেট ইস্যুড ইন দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট বাই দ্য কম্পিটেন্ট অথরিটি অফ ওয়েস্ট বেঙ্গল ইফ অ্যাপ্লিকেবল অ্যাজ লিস্টেড ইন Annexer 1। তাহলে Annexer 1 তোমরা দেখে নেবে বলা আছে SC/ST সার্টিফিকেট সম্পর্কে তোমাকে ইস্যু করিয়ে নিয়ে যেতে হবে, যেটা তোমাদের কোনো ধরনের কোনো ডেট কিছু মেনশন করা নেই, ঠিক আছে। তো তোমাদের SC/ST সার্টিফিকেট থাকলেই সেটা তোমরা অরিজিনাল নিয়ে যাবে এবং তার সাথে তোমাকে জেরক্স কপি নিয়ে যেতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে OBC A এবং OBC B যাদের সার্টিফিকেট থাকবে তাদের তো বলে দিলাম, ঠিক আছে, কীভাবে তোমাদেরকে কাদের NCL লাগবে আর কাদের NCL লাগবে না, সরি, বেশ। নেক্সট এখানে বলে দিয়েছে, তারপর আবার একবার সেম কথাই রিপিট করেছে, বেশ। PWD যাদের আছে তাদের হচ্ছে ওই 40%-এর যে বিষয়টা, আর তোমাদের হচ্ছে ওই 29/8/2018-র পরে তোমাকে হচ্ছে ইয়ে করতে হবে, ঠিক আছে, ওই ডেটের মধ্যে তোমাকে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট থেকে তোমাকে কিন্তু ওটা ইস্যু করিয়ে নিতে হবে, যেটা তোমাকে ক্লিয়ারলি বলে দিয়েছে, বেশ। নেক্সট হচ্ছে 5 পাসপোর্ট ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, যদি তুমি নো আপগ্রেডেশন ফর্মটা যদি ইয়ে করো, ঠিক আছে, জমা দাও মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে, তাহলে তোমার মানে ভর্তির জন্য তুমি যদি ইয়ে করো, ঠিক আছে, মানে ভর্তি যদি হতে চাও সেক্ষেত্রে তোমাকে 5 কপি হচ্ছে পাসপোর্ট সাইজে ফটো ওখানে জমা দিতে হবে, ফটোকপি। আর 2 ফিল্ড অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিটস অ্যাজ মেনশনড ইন Annexer 2, one ফর দ্য স্টুডেন্ট কনসার্নড অ্যান্ড অ্যানাদার ফর স্টুডেন্টস প্যারেন্টস অর গার্জিয়ান হোয়াইল রিপোর্টিং টু যাদবপুর ইউনিভার্সিটি ফর অ্যাডমিশন ইন কোর্সেস, ঠিক আছে। তাহলে Annexer 2-তে তোমাদের দুটো ফর্ম বলে দেওয়া আছে, আমি দেখিয়ে দিই যে দুটো ফর্ম হচ্ছে তোমাকে ফিল আপ করে কিন্তু ভর্তির সময় কিন্তু নিয়ে যেতে হবে, হ্যাঁ। আচ্ছা, অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনের ক্ষেত্রে তোমাকে বলে দেওয়া আছে, দেখো ওখানে অফলাইনে তোমাকে যেটা নিয়ে যেতে হবে মানে যখন তুমি ফাইনাল অ্যাডমিশন হবে তখন তোমাকে ওই ফিজিক্যালি হচ্ছে যে Annexer 2-এ যে ফর্ম্যাটগুলো দেওয়া আছে ওগুলো তোমাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। তার আগে তোমাকে কিন্তু অনলাইনেও কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বের করে এবং সেই রেফারেন্স নাম্বার দিয়ে তোমাকে অ্যান্টি র্যাগিংটা বের করে, আমি বলে দিচ্ছি অ্যান্টি র্যাগিংটা তোমার ওই আন্ডারটেকিংটা বের করে সেটা কিন্তু যাদবপুরের একটা মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডিতে তোমাকে কিন্তু পিডিএফটা তোমাকে সেন্ড করতে হবে, ঠিক আছে। এখানে দেখো কী বলে দিয়েছে, The students and his or her guardian have to produce anti-ragging declaration after admission as per existing rules and regulation. ठीक है देश এখানে ওই একই কথা লেখা আছে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট আফটার কমপ্লিটেশন অফ ফাইনাল অ্যাডমিশন স্টুডেন্ট মাস্ট ফিল আপ দ্য অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট রেজিস্ট্রেশন ফ্রম ফর ইউনিভার্সিটিজ ইন দ্য ফলোয়িং ইউআরএল ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে ওই যে নিচে যে ইউআরএল দেওয়া আছে এখানে ওই তোমার নিচে দেখা একটা ব্লু কালারের ইয়ে দেওয়া আছে ওই ব্লু কালারের যে ইয়েটা দেখতে পাচ্ছ লিঙ্কটা ওখানে যখনই তোমরা ক্লিক করবে সরাসরি হচ্ছে ইউজিসি যে অ্যান্টি র্যাগিং যে সেল আছে সেখানে নিয়ে চলে যাবে এবং কীভাবে তোমরা অ্যান্টি র্যাগিংয়ের জন্য অ্যাপ্লাই করবে সেই ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি তোমরা চাইলে আজকেই সেটা বানিয়েছি কিছুক্ষণ আগে তোমরা চাইলে সেটা গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা আফটার ফিলিং আপ দ্য রেজিস্ট্রেশন ফর্ম ওয়ান সাকসেসফুলি এ রেফারেন্স নাম্বার উইল বি জেনারেটেড এবং অনলাইনে তুমি যখনই অ্যাপ্লাই করবে আলটিমেটলি তোমার ওই ফর্মটা ফিল আপ করার পর বা ফাইনাল সাবমিশনের পর একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে এবং সেই রেফারেন্স নম্বরটা দিয়ে তুমি অ্যান্টি র্যাগিং হচ্ছে আন্ডারটেকিং ডকুমেন্টসটা হচ্ছে তুমি ডাউনলোড করে নিতে পারবে ওই যে বলে দেওয়া আছে ফ্রম ইউজিসি অ্যান্টি র্যাগিং সেল ঠিক আছে এবং যার লিঙ্কও দিয়ে দেওয়া আছে ব্লু কালারের এই যে দেখিয়ে দিচ্ছি আমি এই যে লিঙ্কটা দেখছো এই লিঙ্কে যখনই তোমরা ক্লিক করবে তখন ওই যে রেফারেন্স নাম্বারটা যেটা জেনারেট হবে মানে আমি যেভাবে তোমাদের বলে দিয়েছি আলটিমেটলি দেখবে একটা রেফারেন্স নম্বর পাবে ওই রেফারেন্স নম্বরটা বসিয়ে তোমরা দেখবে একটা পিডিএফ তোমাদের ডাউনলোড হয়ে যাবে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিংয়ের ওই অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিংয়ের পিডিএফটা তোমাকে হচ্ছে এই যে ইয়েটা বলা আছে অ্যান্টি র্যাগিং এফিডেভিট @ jadavpur university.in এই পাঠাতে হবে বলে দেওয়া আছে ফলো ইউনিভার্সিটি ওয়েবসাইট ফর নোটিফিকেশন রিগার্ড টাইম টু টাইম ঠিক আছে এবং ওই ওয়েবসাইট ইয়েতে মেল আইডিতে তোমাকে পাঠাতে হবে তার সাথে বলে দেওয়া আছে আরও বিভিন্ন ধরনের ইনফরমেশনের জন্য ইউনিভার্সিটি কোনো কিছু আপডেট করছে কিনা সেটা দেখার জন্য তোমাকে ওয়েবসাইটটা বারবার ফলো করতে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা ইম্পর্টেন্ট ইনফরমেশন এটা বেসিক্যালি হচ্ছে ওই যে নো আপগ্রেডেশন এইগুলো তোমাদের সব একই জিনিস হচ্ছে বলে দেওয়া আছে আচ্ছা হ্যাঁ এখানে একই জিনিস বলতে এখানে একটা নতুন জিনিস আছে সেটা বলে দিই তোমাদের যদি বলছে নো আপগ্রেডেশন কেউ যদি জমা দাও ঠিক আছে তাহলে তুমি ওই যে প্রথম তোমাকে ভর্তির যে প্রসেস এখানে বলে দিয়েছে আমি পড়ে দিই পুরো বিষয়টি তোমাদের অল অ্যালোটেড স্টুডেন্টস হ্যাভিং নো আপগ্রেডেশন চয়েস উইলিং টু পার্টিসিপেট ইন ফাইনাল অ্যাডমিশন প্রসেস ঠিক আছে যদি তুমি নো আপগ্রেডেশন ফর্মটা জমা দাও ভেরিফিকেশনের পরে তাহলে তোমাকে অ্যাডমিশন প্রসেসের মধ্যে তুমি এন্ট্রি করে গেলে মাস্ট ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু দ্য ফলোয়িং JUFET অ্যাডমিশন পোর্টাল ঠিক আছে তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করতে হবে এই যে তোমরা ফর অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার ঠিক আছে ক্লিক হেয়ার এখানে ক্লিক করবে আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে যারা ভর্তি হবে তাদেরকে কিন্তু এই ফর্মটা পুরোটা কিন্তু ফিল আপ করে কিন্তু তোমাদেরকে যখন তোমরা ইয়ে করবে কী যেন বলে ফাইনাল অ্যাডমিশনের সময় কিন্তু তোমাদেরকে এটা কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে এটা পুরোটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে বেশ আর এখানে কী বলে দেওয়া আছে দেখে নাও আচ্ছা অ্যান্টি র্যাগিংয়ের ওখানে একটা প্রোফর্মা ছিল সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই মানে অফলাইনে যখন তোমাদের জমা দিতে হবে একটা তো অনলাইন হচ্ছে তোমাকে পাঠাতে হবে সেটা তোমাকে বলে দিলাম ওই যে ফর অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট ফরম্যাট ক্লিক হেয়ার ঠিক আছে তো এখানে অ্যান্টি র্যাগিংয়ের ইয়েটাও দেওয়া আছে ফর্ম্যাটটাও দিয়ে দেওয়া আছে এখানেও দিয়ে দেওয়া আছে আবার তোমার ওই মেন পিডিএফেও দিয়ে দেওয়া আছে ঠিক আছে এটা হচ্ছে বেসিক্যালি স্টুডেন্টের আর এটা হচ্ছে তোমার গার্জিয়ানের ঠিক আছে দুটো প্রোফর্মা দিয়ে দেওয়া আছে এটাও কিন্তু তোমাকে ফিল আপ করে কিন্তু যখন তুমি ফিজিক্যাল ইয়ের জন্য যাবে ঠিক আছে মানে ফাইনাল অ্যাডমিশন যখন হবে তখন কিন্তু এটা তোমাকে বেসিক্যালি জমা দিতে হবে ঠিক আছে বেশ ঠিক আছে 2 নম্বরে তারপরে কী বলে দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে দেখে নাও অল ইনফরমেশন রিগার্ডিং দ্য অ্যাডমিশন ইনক্লুডিং দ্য শিডিউল উইল বি নোটিফাইড অনলাইন অ্যান্ড থ্রু দ্য অ্যাডমিশন পোর্টাল অনলি ঠিক আছে তাহলে বলেছে অ্যাডমিশন সংক্রান্ত তোমাদের বাকি সমস্ত ডিটেলস ওই পোর্টালের মধ্যে তোমাকে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে অ্যাডমিশন পোর্টালে তুমি জানতে পেরে যাবে অনলাইনে সেটা তোমাকে জানিয়ে দিতে হবে ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন উইথ ক্যান্ডিডেটস ইফ রিকোয়ার্ড উইল বি মেড থ্রু দেয়ার ইমেল আইডি প্রোভাইডেড ডিউরিং ফাইনাল অ্যাডমিশন ঠিক আছে বেশ ওই তোমার ফাইনাল কি ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন উইথ ক্যান্ডিডেটস ইফ রিকোয়ার্ড যদি তোমার প্রয়োজন হয় ঠিক আছে তাদের যদি প্রয়োজন হয় ইন্ডিভিজুয়াল কমিউনিকেশনের সেক্ষেত্রে হচ্ছে মেল আইডিতে তারা ফাইনাল অ্যাডমিশনের জন্য তোমাকে ডেকে পাঠাবে ঠিক আছে এটা বলে দিয়েছে তোমার বেসিক্যালি প্রথম যে অ্যাডমিশনটা হবে সেটা হলো তোমার প্রফেশনাল অ্যাডমিশন ঠিক আছে এই সমস্ত যে প্রসেসগুলো যেগুলো করতে বললাম এগুলো করে তোমার প্রফেশনাল অ্যাডমিশনটা হচ্ছে কমপ্লিট হবে বুঝতে পেরেছো ফাইনাল অ্যাডমিশনের জন্য পরে তোমাকে ইউনিভার্সিটি ডেকে পাঠাবে অ্যান্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড উইদাউট এনি কমিউনিকেশন ঠিক আছে উইদাউট এনি কমিউনিকেশন অ্যান্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড উইদাউট এনি কমিউনিকেশন আচ্ছা কোনো কমিউনিকেশন ছাড়া কিন্তু তোমার বেশ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্লিকেশন ইনকমপ্লিট থাকে ঠিক আছে এবং কেউ যদি কমিউনিকেট না করে সেক্ষেত্রে কিন্তু তাকে রিজেক্ট করে দেওয়া হবে এনি রং ইনফরমেশন ফার্নিশড ইফ ডিটেক্টেড অ্যাট এনি পয়েন্ট অফ দ্য টাইম মে লিড টু ক্যান্সেলেশন অফ দ্য অ্যাপ্লিকেশন অর অ্যাডমিশন অর স্টুডেন্টশিপ উইদাউট এনি করসপন্ডেন্স ঠিক আছে যদি কোনো রং ইনফরমেশনকে প্রোভাইড করে তাহলে সেক্ষেত্রে তার ক্যান্ডিডেচারটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে সাবমিশন অফ অ্যাপ্লিকেন্টস অর ফুলফিলমেন্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডাজ নট কনফার এনি রাইট অফ দ্য অ্যাপ্লিকেশন taken to be considered for the admission. তাহলে বলে দেওয়া আছে যে কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমার যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দরকার সেটা যদি না থাকে কোনো ভাবে কিন্তু তোমাকে ডিবার করা হবে না, কোনো ভাবে সেটাকে কিন্তু মানে সেটাকে টলারেট করা হবে না। ডাইরেক্ট যদি সেই এলিজিবিলিটি তোমার না থাকে তাহলে ডাইরেক্ট তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, অ্যাডমিশন প্রসেস থেকে। দ্য অ্যাডমিশন কমিটি রিজার্ভস দ্য রাইট অফ নট সিলেক্টিং এনি ক্যান্ডিডেট হু কনসিডার্ড ফিজিক্যালি আনফিট অর আদারওয়াইজ আনসুইটেবল, ঠিক আছে। তাহলে যে যাদবপুরে যে অ্যাডমিশন যে সেল আছে বা অ্যাডমিশন যে কমিটি আছে তারা যদি মনে করে কোনো একটা ক্যান্ডিডেটকে তারা ফিজিক্যালি আনফিটের জন্য বা অন্য কোনো আনসুইটেবিলিটির জন্য তারা রিজেক্ট করবে, সেক্ষেত্রে কিন্তু করতে পারে। দ্য ডিসিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি অফ দ্য ইউনিভার্সিটি ইন দ্য ম্যাটার অফ অ্যাডমিশন ইজ ফাইনাল অ্যান্ড বাইন্ডিং, ঠিক আছে, এবং সেক্ষেত্রে তাদের ডিসিশনটাই কিন্তু ফাইনাল হিসেবে গণ্য করা হবে। বেশ, এরপরে যদি তোমাদের আরও কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং যাদবপুর ইউনিভার্সিটি, সেক্ষেত্রে ওরা দেখো একটা মেল আইডি দিয়ে দিয়েছে ব্লু কালারের, ইউজি ইঞ্জিনিয়ারিং এনকোয়ারি, ইউজি হ্যাঁ ENGG enquiry@jadavpuruniversity.in, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিয়েছে অল JU কোর্সেস আর নট রেসিডেন্সিয়াল, হস্টেল সিটস আর নট গ্যারান্টেড, ঠিক আছে। তাহলে বলে দেওয়া আছে যে তুমি যাদবপুরে ভর্তি হচ্ছ মানেই যে তুমি হস্টেল পাবে এর কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে, এটা তোমাকে বলে দিয়েছে। স্পেশাল অ্যাকোমোডেশন মানে স্পেশাল কোনো সিচুয়েশনে বা তুমি যদি পরে অ্যাপ্লাই করো সেক্ষেত্রে হয়তো পেলেও পেতে পারো। ফিজের ক্ষেত্রে বলে দিয়েছে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফি 5,000 টাকা পেইড টু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড উইল বি অ্যাডজাস্টেড উইথ দ্য কোর্স ফি, ঠিক আছে। তাহলে তোমার কোর্স ফির সাথে পরে তোমার যেটা 5,000 টাকা সিট অ্যালটমেন্টের জন্য জমা দিচ্ছ, সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার সময় সেটা পরে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, যেটা আমি প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রেই বলছি। ইন অ্যাডিশন টু দ্য ক্যান্ডিডেটস আর টু পে দ্য ফলোয়িং অ্যামাউন্ট as remaining part of the consolidated course fee, second year information technology and second year third year of the other courses। আচ্ছা বেশ, বেসিক্যালি তোমাকে এখানে বলে দিয়েছে যে তোমাকে ভর্তির সময় কত টাকা পে করতে হবে। যারা আছো তোমার ইনফরমেশন টেকনোলজি যারা আছো সেকেন্ড ইয়ারে তোমাদেরকে ভর্তির সময় 25,860 টাকা পে করতে হবে। যারা নন TFW যারা আছো ক্যান্ডিডেট আছো, তো আমাদের ইয়ের জন্য জিলেটের জন্য হচ্ছে TFW অ্যাপ্লিকেবল না, সেক্ষেত্রে জিলেটের TFW যেটা 19,860 লেখা আছে এটা তোমাদের জন্য নয়। আর সমস্ত প্রোগ্রাম মানে তোমার ইনফরমেশন টেকনোলজি ছাড়া বাকি সমস্ত ডিসিপ্লিন বা প্রোগ্রামের জন্য তোমাকে 710 টাকা হচ্ছে পে করতে হবে। আচ্ছা, দ্য পেমেন্ট মে প্রেফারেবলি মেড থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। ইন কেস অফ ক্যাশ পেমেন্ট ইট ইজ অ্যাডভাইস টু পে দ্য এক্স্যাক্ট অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে তোমার কাছে এটা তুমি যে 710 টাকা যেটা তোমাকে পে করতে হবে, ঠিক আছে, অ্যাডমিশন এটা সমস্ত প্রসেসটাই তোমাদের অনলাইনে হবে। হ্যাঁ, আর ওই যে ওয়েবসাইটটা আমি দেখালাম পোর্টালটা, ওই পোর্টাল থ্রুই তোমাদের সমস্ত কিছু হবে। হ্যাঁ, আর তারপরে ইউনিভার্সিটি তোমাকে কবে কী যেতে বলবে না বলবে সেই বিষয়গুলো তোমাকে পরে মেল আইডি থ্রু ডেকে নেবে তোমাকে, ঠিক আছে, ইনফর্ম করে দেবে। দ্য পেমেন্ট, আচ্ছা সেটা তোমাদের হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে তোমরা পেমেন্টটা করে ফেলতে পারবে। আচ্ছা, উইথড্রল বলতে বলে দিয়েছে যে রিফান্ড অফ অ্যাডমিশন ফি উইল বি মেড টু এলিজিবল ক্যান্ডিডেট অ্যাট লিস্ট আচ্ছা as per latest UGC norm after successful application, studentship withdrawn prescribed format available in university website। আচ্ছা, তাহলে যারা ধরো যাদবপুর থেকে তোমাদের করতে চাইছো, তোমরা অ্যাডমিশন মানে উইথড্র করতে চাইছো, তাদের ক্ষেত্রে রিফান্ডের যে প্রসেস আছে সেটা UGC norm অনুযায়ী UGC যে ওয়েবসাইট আছে সেখানে ক্লিয়ারলি মেনশন আছে। আশা করি তোমরা কেউ যাদবপুরে ভর্তি হয়ে যাদবপুর থেকে মানে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করার কথা কেউ ভাববে না, আশা করি। আচ্ছা, লিস্ট অফ কম্পিটেন্ট অথরিটি টু ইস্যু SC, ST, OBC, A, OBC, B সার্টিফিকেটস এখানে বলে দিয়েছে, ঠিক আছে, কারা কারা হচ্ছে কোন কোন অথরিটি তোমার করতে পারবে। হ্যাঁ, কম্পিটেন্ট অথরিটি হচ্ছে সার্টিফিকেটগুলো তোমাকে ইস্যু করতে পারবে, সেগুলো সমস্ত কিছু বলে দেওয়া আছে, একবার দেখে নিও। আচ্ছা, আর ওই যে অ্যান্টি রেগিং আন্ডারটেকিং অ্যাফিডেভিট বাই দ্য স্টুডেন্ট, এটা হচ্ছে স্টুডেন্টের ফর্ম্যাট, আর নিচে হচ্ছে এটা প্যারেন্টের ফর্ম্যাট, ঠিক আছে। যখন তুমি ফিজিক্যালি যখন ভর্তি হতে যাবে ফাইনাল অ্যাডমিশনের জন্য তখন তোমার কাছে এই ডকুমেন্টসগুলো কিন্তু নেওয়া হবে, বুঝলে। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য যারা তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে এবং ইয়েস আপগ্রেডেশন ফর্ম যারা জমা দেবে তাদের জন্য কিন্তু এই অ্যাফিডেভিট লাগবে না, বা তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের জন্য নয়, ঠিক আছে, বা মেডিকেল সার্টিফিকেটও ইভেন কিন্তু লাগবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এরপরে যাদবপুর ইউনিভার্সিটি সংক্রান্ত ভর্তি রিলেটেড আপডেট আমি যখনই কোনো কিছু পাবো বা এরপরে যদি কোনো কিছু তোমাদের পোর্টালে আপডেট হয় ডেফিনেটলি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে নেবো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।